নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিকালের খুব ভালো স্ন্যাক্স, একে বলে ভেজিটেবিল চপ। খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে এবং খুব খেতেও ভালো হয় ও খুব স্বাস্থ্যকর। বাড়িতেই বানিয়ে নেব আজকে আমরা ভেজিটেবিল চপ। ভেজিটেবিলটা বানাতে আমি নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ করা আলু, গাজর, বিট, লেবু, পাতিলেবু, কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা। আর এখানে নিয়ে নিচ্ছি ভাজা মশলা তৈরি করার জন্য মৌরি, শুকনো লঙ্কা, ধনে, জিরে। আর লাগছে হলুদ, কুচনো নারকেল, বাদাম, পরিমাণ মতন দিতে হবে নুন, চিনি আর 5 ফোড়ন। আর নিয়ে নিচ্ছি আমি ময়দা আর বেড ক্রাম্বস। এগুলো হলেই হয়ে যাবে আমাদের সুন্দর। আর নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এই উপকরণগুলো হলেই বাড়িতে তৈরি হয়ে যাবে খুব সুন্দর ভেজিটেবিল চপ। আমি দুটো আলুকে আগেই সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি চামচের সাহায্যে স্ম্যাশ করে দেব খুব ভালো করে। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এবারে আমি এই গাজর আর এই বিট দুটোকে আমি কাটার দিয়ে ভালো করে ঘষে নেব। আর আমি এর মধ্যে একটা উপকরণ দিতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে গরম মশলা। এটা কিন্তু এই চপের মধ্যে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি গ্রেটার দিয়ে গাজর আর বিট কেটে নিয়েছি আর লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি খুব ভালো করে। এবারে আমি গ্যাসের কাছে চলে যাব। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, একে একে শুকনো খোলায় আমি সব ভাজা মশলাগুলো করে নেব। প্রথমে দিয়ে দিলাম মৌরি, ধনে আর জিরে আর শুকনো লঙ্কা। এই উপকরণগুলো আমি ভালো করে আগে সুন্দর গন্ধ ওঠা অবধি ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার ভাজা মশলাটা খুব সুন্দর গন্ধ উঠছে এবং ভাজা হয়ে গেছে এটা। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আমি এটাকে ঢেলে নিচ্ছি প্লেটের মধ্যে। এই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব ৩ টেবিল স্পুন সর্ষার তেল। চপ সাধারণত সর্ষার তেল দিয়ে বানালেই টেস্ট হয় খেতে। এবার ভালো করে তেলটাকে আমি গরম করে নেব। তেল গরম করে তারপর আমি ভেজে নেব বাদাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলো ভালো করে ভেজে নেব গ্যাস কমিয়ে। বাদামগুলো ভাজতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই বাদামগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজা বাদামগুলো তুলে নেব। আমি নিয়ে নিয়েছি কুচনো নারকেল, এতে 1 মুঠো মতো নারকেল আছে। এবার এই তেলের মধ্যে এই নারকেলগুলোকে হালকা করে ভেজে নেব আমি। সামান্য ভেজে আমি নারকেলটাকে নামিয়ে নেব। এই বন্ধুরা দেখুন, নারকেলগুলো আমার ভাজা হয়ে গেছে। 1 মিনিটের মতন লাগবে নারকেলগুলো ভাজতে, সামান্য একটু গোল্ডেন হয়েছে। এবার আমি নারকেলগুলো সব তুলে দিচ্ছি। এরপরে আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য পরিমাণে 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব আদা।
আদা পাঁচফোড়ন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচা লঙ্কা, সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরগুলো। গাজরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তেলের মধ্যে। এরপরে আমি দিয়ে দিচ্ছি বিট, বিটগুলো যে আমি গ্রেট করে রেখেছিলাম সেই বিটগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুন দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমরা এটাকে ঢেকে দেবো। গাজর আর বিটের মিশ্রণটা যেটা আমরা বানাচ্ছি সেটাকে আমরা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। 2 মিনিট পর আমি আবার এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। ভালো করে করে নেড়ে নেড়ে এটা বানিয়ে নিতে হবে। এখনো গাজরগুলো আর বিটটা সেদ্ধ হয়নি, যদি দেখেন সেদ্ধতে একটু সময় নিচ্ছে তাহলে এর মধ্যে সামান্য একটু জল দিতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, 2-3 টেবিল স্পুনের মতো জল। জল দেওয়ার পর আবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর আমরা গ্যাসের ঢাকাটা খুলে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমরা দিয়ে দেব নারকলের কুচিগুলো। ভালো করে নারকেলের কুচিগুলো আমরা মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর মেশানোর সময় দিয়ে দিতে হবে ভেঙে রাখা বাদামগুলো। যে বাদামগুলো আমি ভেজে রেখেছি সেই বাদামগুলো ভেঙে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, জিরে, ধনে আর মৌরি, শুকনো লঙ্কার গুঁড়োটা 1 চামচ মতন আমি দিয়ে দিলাম। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব গরম মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটুখানি মিষ্টি। মিষ্টিটা দিয়ে চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন আমচুর পাউডার পরিমাণ মতন, আর না হলে 1 চামচের মতন পাতিলেবুর রস। দেখেছেন বন্ধুরা, আমার কড়াই থেকে মশলাগুলো সব এক জায়গায় হয়ে গেছে, তার মানে চপের মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। নেড়ে চেড়ে এবারে আমি এই মিশ্রণটি নামিয়ে নেব। নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তার সঙ্গে দিয়ে দিচ্ছি
এক টেবিল স্পুন ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন। এইটাকে এই এটা আমরা জল দিয়ে পাতলা করে গুলিয়ে নেব ব্যাটারটাকে। হয়ে গেছে ব্যাটারটা গোলানো, এরকম ধরনের পাতলাই হবে, বেশি ঘন ব্যাটার করলে কিন্তু চপটা মচমচে হবে না। এরপর আমরা চপগুলো বানিয়ে নেব, এরকম ভাবে গোল করে তাকে এরকম লম্বা লম্বা শেপে করে বানিয়ে নেব। এরকম লম্বা করে বানিয়ে নেব, এভাবে যতগুলো চপ হয় সব আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চপগুলো সব বড়া হয়ে গেছে। এরপর আমি এই চপগুলো এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নেব, একটা একটা করে চুবিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। এইভাবে চুবিয়ে নিয়ে এটা বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে চারিদিকে ব্রেড ক্রাম লাগিয়ে দিতে হবে। ব্রেড ক্রাম গুলো আমার বেশ মোটা মোটা দেখে আমি একবারই করে রাখছি, এটা দুবার করেও করা যায়। আবার এটাকে এই চপটাকে নিয়ে আবার এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আর একবার করেও করা যায়। আমি একবার করেই করে এখন নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব, সবগুলো চপ রেডি করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমার চপগুলো সব ব্রেড ক্রাম লাগিয়ে রেডি করা হয়ে গেছে। এবার আমরা এগুলো সাদা তেল দিয়ে সব চপগুলো ভেজে নেব, ভেজিটেবিল চপগুলো। চপগুলো আমি নিয়ে চলে এসেছি, এবার আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, এর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। এই চপগুলো আপনারা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে স্টোরও করতে পারেন। ফ্রিজে রেখে দেওয়ার পর 4-5 দিন আপনারা এই চপগুলো পরেও এগুলো বের করে ব্যবহার করতে পারবেন, এগুলো খারাপ হবে না। এগুলো আমি এবারে তেল গরম হলে ভেজে নেব। চপগুলো তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি একে একে চপগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একদম লো করে ভাজতে হবে চপগুলো। এইভাবে আমি চপগুলো সব ভেজে নেব। এরপরে আমরা এইভাবে চপগুলো উল্টে পাল্টে ভেজে নেব, আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এইভাবে উল্টে দিতে হবে আস্তে আস্তে করে। এই চপটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। ভেতরের মশলাটা যেহেতু রেডি আছে, ওপরটার গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই চপটা রেডি হয়ে যাবে। আমার ভেজিটেবিল চপগুলো দেখুন কত সুন্দর রং হয়ে গেছে। এবার আমরা এই ভেজিটেবিলগুলোকে নামিয়ে নিচ্ছি এক এক করে সব। আমার চপগুলো রেডি হয়ে গেছে। এইভাবে চপগুলো প্লেটে দিয়ে সঙ্গে সস বা সস দিয়ে পরিবেশন করুন বিকালবেলায়, নাহলে মুড়ির সঙ্গে তেলে ভাজা হিসাবে এটা ব্যবহার করতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন। খুব সুস্বাদু এই চপটা আর খুব মচমচে চপটা, খেয়ে দেখবেন কতটা টেস্ট আর একদম মচমচে এই চপটা তৈরি হয়েছে। আমার এই
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটা রেসিপির সাথে।